আমার তো বাবা নাই, আমি জন্মের পর থেকে বাবা দেখি নাই। তুমি আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছো, তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করতেছো মা। এমনকি আমি জানি তুমি অনেক গরিব মানুষ, আমরা অনেক গরিব মানুষ, বাড়িতে টাকা পয়সাও নাই, মানে জমিও নাই, ভালো করে খাটতেও পারো না। মানুষের বাড়িতে কাজ করো আর আমার জন্য টাকা পয়সা জোগাড় করে দাও ভাই। প্রত্যেকজন নারী এবং পুরুষের জন্য দিনের ইলম হাসিল করা কি ফরজ? জ্ঞান আমাদের সবারই আছে, যদি জ্ঞান না থাকতো তাহলে কোন সময় আমাদের কোন বস্তুটা প্রয়োজন আমাদের কেউ বলে দিতে হয় না। আমাদের খিদা অনুভব হইলে আমাদের খেতে হয়, কেউ আমাদের বলে দিতে হয় না। গোসল না করলে আমাদের ভালো লাগে না, গোসল করার জন্য কেউ বলে দিতে হয় না, কারণ আমাদের সবারই জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান দিয়েছে। কিন্তু সেই জ্ঞানটা হতে হবে ইসলামিক জ্ঞান। কি জ্ঞান হতে হবে? ইসলামিক জ্ঞান হতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আপনাদের এই মাদ্রাসা আপনারা পরে বুঝতে পারবেন, দেখতে পারবেন যে আজকে আমাদের এই মাদ্রাসার থেকে দুটো তালেবে ইলমকে পাগড়ি পরানো হবে। তাহলে ইলমের মর্যাদা আছে না নাই? ইলমের মর্যাদা 100% আছে। ওই জন্যই যে বলেছে, ওই জন্য আল্লাহ কি বলেছেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের ইলম শিক্ষা করতে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমরা যত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে এই ইলমের কথাটাই জিজ্ঞাসা করবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাকে আমি 70 বছর দিন রেখে দিয়েছিলাম, তোমার কাছে সব ছিল, ধন সম্পত্তি টাকা পয়সা ছিল, তোমার জীবনকালটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? ও ভাই, যে পর্যন্ত আপনি আমি এই প্রশ্নের জবাব না দিতে পারবো মনে করবেন, সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেখান থেকে অগ্রসর হতে দিবেন না। নাউজুবিল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, একটা কোরআনের হাফেজের অত মর্যাদা কোশারির ভিতরে মোল্লা সাহেব বয়ান করতেছিল, যে হাফেজে কোরআন হয় আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতার মাথার উপরে নূরের তাজ প্রদান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে একটা হাফিজ, সে যদি হামাগুড়ি দিয়ে দিয়ে যদি জাহান্নামে যায়, হামাগুড়ি বুঝেন, কারণ একটা হাফিজ মানে সে তো নিষ্পাপ নয়, তার গুনাহ থাকতেও পারে, সে যদি জান্নাতে যায় এরকম ভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে, হামাগুড়ি ছোট বাচ্চারা যেরকম ভাবে যখন হাঁটা শিখে তার আগে যেরকম ভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে যায়, আমরা এক কথায় আপনা পেরে আপনা পেরে যায়। একটা হাফিজ যদি সেরকম ভাবে যদি জান্নাতে যায়, কমসে কম 10 জন ব্যক্তি একজন হাফিজকে বলা হবে, যাও তুমি পছন্দ করো, তোমার যাকে পছন্দ হয় তুমি 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। জলসার ভিতরে এই বয়ান হয়েছিল, সেই সময় জলসারের ভিতরে ছিল এক দুটি মা, এক নারী বসা ছিল, নারী মনে মনে বলতেছিল, হায় হায়, আমার তো অনেক দিন যাবত শাদী হয়েছে, বিয়ে হয়েছে, কিন্তু তো আমার কোনো ছেলে সন্তান নাই, আমি এমন হতভাগ্য একজন মানুষ, আমি হাফেজে কোরআন হতে পারলাম না, কিন্তু সেটাও মনের ভিতরে দুঃখ প্রকাশ করতে পারি না, দুঃখ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দেয় নাই, আমি তাকে হাফেজ বানাবো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ,
কথাগুলো বলার সময় তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো আমাকে সেরকম ক্ষমতা দাও নাই যে আমি হাত দিয়ে পড়ানো হই, কিন্তু আমাকে এটাও তো দাও নাই যে আমার একটা ছেলে সন্তান যদি থাকতো আমি তাকে হাত দিয়ে পড়ানো মানাতাম। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করা শুরু করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি তোমার কাছে দুনিয়ার ভিতরে আর কিছু চাই না, আমি তোমার ভিতরে কিছু চাই না, আমি তো হাদিসে কুরআন হতে পারলাম না, আমার তো ছেলে সন্তান নাই, অনেক দিন যাবত হয়ে গেল আমি আমার সাথে হয়ে গেছে কিন্তু আমার কোনো ছেলে সন্তান নাই, আল্লাহ আল্লাহ যদি একটা সন্তান আমাকে দিতাম আমি নিয়ত করলাম তা আমি তাকে আমি হাদিসে কুরআন মানাবো, সুবহানাল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলার দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার পর কিছুদিন পরে তার সে মহিলার গর্ভে একটি সন্তান আসলো। সন্তানটি যখন এসেছে, সন্তান আসার পর সন্তান যখন পেটে, তার আগে কি হলো, তার আব্বা চলে গেল দুনিয়ার থেকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার আব্বা মারা গেলেন। গরিব মানুষ চলতে পারে না, ফিরতে পারে না, ছেলেটা যখন একটু একটু হাঁটা শিখেছে, কথা বলতে পারে, টপ টপ করে যখন কথা বলে, তখন ওই দুঃখিনী মা ছেলেটাকে সম্মুখে এনে বলে, বাবা ও বাবা, তুমি কি আমার কিছু কথা রাখবা কিনা? ভাই মহতরম দোস্ত বুজুর্গ, ছেলে বলে, মা জানি তুমি অনেক গরিব মানুষ, আমরা অনেক গরিব মানুষ, বাড়িতে টাকা পয়সাও নাই, মাটি জমিও নাই, ভালো করে খাটতেও পারো না, মানুষের বাড়িতে কাজ করো আর আমার জন্য টাকা পয়সা জোগাড় করে দাও। আপনি যে কথাই বলবেন আমি 100% মানার জন্য রাজি, কারণ আমি তো দেখতে পেরেছি আপনি মা মানুষের বাড়িতে কাজ করেন, আপনি মা মানুষের বাড়িতে কাজ করে করে আমার জন্য টাকা পয়সা পাঠান, আমার গরিব মানুষ করতেছেন। ও মা, আপনি যে কথাই বলবেন সে কথায় ভিতরে আমি 100% রাজি আছি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মা বলে আমি তোমাকে কিছু বলবো না, আমার তো মনের বাসনা এরকম, আমি এক জলসার ভিতরে গিয়েছিলাম, সেখানে হাফিজে কোরআনের কথা শুনলাম, আমি আল্লাহর কাছে নিয়ত করেছি, আল্লাহ আমাকে যদি একটা সন্তান দাও আমি তাকে হাফিজে কোরআন বানাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করেছে, ও বাবা তুমি আমার দোয়া কবুল করার পরে তুমি আমার সন্তান, আমি তো নিয়ত করে ফিরেছি, তোমার একটা আমি স্বামী জিজ্ঞাসা করি তুমি কি আমার নিয়তটা রাখবা কিনা? বলে, মা ও মা তুমি তো আমাকে অনেক কষ্ট করে লালন পালন করতেছো মা, জন্মের পর থেকে বাবার মুখটাও আমি দেখি নাই, তুমি আমাকে যে রাস্তায় চালাবে আমি সেখানেই যাবো, তুমি ব্যবস্থা করে দাও, তুমি যে কথা বলবে সে কথার উপরে আমি রাজি আছি, তুমি আমাকে মাদ্রাসায় ভর্তি করে দাও। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমি সংক্ষিপ্ত করতেছি, মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। কিছুদিন পর তাকে তাকে এক পাড়া দুই পাড়া তিন পাড়া এরকম করে আজকে আপনাদের মাদ্রাসায় শোন মাহফিল মিরাজুল ইসলামের মাদ্রাসায় যেরকম ভাবে ছেলেদেরকে পাকড়ি পড়ানো হবে সেরকম অনুষ্ঠানের ভিতরে ছেলেটার বাবা নাই, মার কাছে বলে, মা আমার জন্য দোয়া করো আজকে আমার পাকড়ি দিন। অনুষ্ঠান শেষ হয়ে গেল, ছেলে বাড়িতে চলে যাবে, হাফিজ হয়ে গেল, হাফিজ হওয়ার পর বাড়িতে চলে গেছে, মা রাস্তায় দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন কখন বাড়িতে আসে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, বাড়িতে আসলো, ছেলেতে বাড়ি আসার পরে মা কান্না করে পুরো ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে নিল, জড়িয়ে নিয়ে বলতেছে, বাবা তুমি হাফিজ হয়েছ, আমার মনের ভিতরে অনেক শান্তি। বলে, মা তাহলে তোমার চোখে কেন পানি? বলে, বাবা এটা আমার দুঃখের পানি না, এটা হলো আমার সব থেকে শান্তির পানি, সুবহানাল্লাহ, কারণ তুমি হাফিজ হয়েছ, আজকে আমার সব থেকে খুশির দিন, কিন্তু বাবা আমার ইচ্ছা ছিল তোমাকে আমি মরণ বানাবো, কিন্তু আমার তো যে অবস্থা দেখো আমার তো বাড়িতে সেরকম অবস্থা নাই, এবার তো আমি আমার শরীরটা দুর্বল হয়ে গেল, তোমার তো আব্বাও নাই, আমার দেখাশোনা করার মতো কেউ নাই, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, মানুষের বাড়িতে কাজও করতে পারি না, তাহলে বাবা আমি তোমাকে একটা কথা বলি তুমি কি শুনবা? বলে, হ্যাঁ। আপনি এত কষ্ট করতেছেন মা আমার জন্য, আমি শুনবো না? অবশ্যই আপনার কথা আমি শুনবো,
বলে কি বলে টাকা পয়সা বেশি নাই মরণ তোমাকে আমি পড়াতে পারলাম না আমি কিছু টাকা তোমাকে দেই এই টাকা দিয়ে তুমি একটা দোকান করে চলবে আর বাবা সবথেকে একটা বড় বস্তু তোমাকে আমি একটা নসিহত করে যাই সেই নসিহতটা তুমি আমার শুনবে বলে হ্যাঁ মা আমি রাজি আছি আমি শোনার জন্য রাজি বলে কি মা বলে ও ছেলে আমি যখন মা তোমার মা দুনিয়া থেকে চলে যাব এই রে বাবা তোমাকে এত কষ্ট করে আমি লালন পালন করলাম আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর প্রত্যেক দিন এক পারা কোরআন তেলাওয়াত করে আমি মায়ের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করবে ভাই মহতরম দস্ত বুজুর্গ কিছুদিন পর তার মাটা মারা গেলেন মা মারা যাওয়ার পর সেই জামানার ওলি মাতর বিন সুখাইর সে ওলি আল্লাহ একদিন স্বপ্নে চোখে দেখতেছে আমি সংক্ষিপ্ত করতেছি স্বপ্নে চোখে দেখতেছে একটা জান্নাতের বাজার জান্নাতের বাজারে চলে গেছে দেখে যে কিছু মানুষ ব্যাগ ভর্তি করে করে মনটা শান্তির সহিত মনটা শান্তির সহিত তারা সে মাঠের দিকে চলে আসতেছে আর কিছু দূর যাওয়ার পর দেখলেন যে কিছু মানুষ একটা বাজার থেকে ফিরে আসতেছে তাদের ব্যাগটা খালি কিন্তু এরকম ভাবে চলে আসতেছে আরেকটু যখন সামনের দিকে গেলেন সেখানে গিয়ে দেখলেন একটি মহিলা সিংহাসনের ভিতরে বসে আছে তার মাথায় নূরের তার শরীরে জান্নাতি পোশাক তখন সে আল্লাহর ওলি সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনি কে আপনার এই অবস্থা কিভাবে হলো সেই মহিলা বললেন আল্লাহর ওলি আপনি ঘুমের ভিতরে নেই আপনি জান্নাতের বাজারে চলে আসছেন আমি হতবাগা এক মা আর আপনি যে দেখেছেন আসার সময় আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে যে আমি যে প্রথমে দেখলাম একটা ব্যাগ ভর্তি করে মানুষগুলো কিছু কিছু মানুষ আছে তারা বাজার থেকে মনে ফুর্তি নিয়ে চলে আসতেছে তারা কারা বলে তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার থেকে চলে আসছে আসার পরে দুনিয়ার ভিতরে এমন নেক সন্তান দেখে আসছে তারা প্রত্যেক দিন নামাজ পড়ে কোরআন পড়ে মাদ্রাসায় সৎকা খয়রাত করে বাপ মায়ের জন্য কি করে দোয়া করে আর এই সমস্ত মা তারা সেগুলো ব্যাগ ভর্তি করে খুশি মনে জান্নাতের বাজার থেকে চলে যায় বলে সুবহানাল্লাহ আর তারা হলো ওই সমস্ত মা যারা ব্যাগটা খালি মনে চোখের ভিতরে পানি নিয়ে বাজার থেকে ফিরে আসতেছে তারা হলো ওই সমস্ত হতবাগা বাবা ওই সমস্ত হতবাগা মা যারা অনেক অনেক আমল নিয়ে দুনিয়ার থেকে চলে আসছে যারা দুনিয়ার ভিতরে এমন একটা সন্তান রেখে আসছে যে সন্তান জীবনে বাপ মায়ের কথা মনে করে না সদকা করে কিছু করে না নামাজ প্রদান করে না দিনে মেহফিলে বসেও না দিনের কথা শুনে না শোনার চেষ্টাও করে না বুঝেও না বুঝার চেষ্টাও করে না কোনোদিন এই সমস্ত বাপ মায়ের জন্য কোনো দোয়াও করে না আর এই বাপ মা তারা কি করতেছে বেজার মনে এই জান্নাতের বাজার থেকে চলে যাইতেছে তাহলে ঠিক আছে আপনি কে মহিলা বলতেছে ও আল্লাহর ওলি শুনেন আমি একজন হতবাগা মা আমি এমন এক মা আমি এমন এক মা আমি এক হতবাগা মা আমি দুনিয়ার ভিতরে একজন এমন সন্তান দেখে এসেছি আমার যে সন্তান প্রত্যেক দিন এক পারা তেলাওয়াত করে আমার জন্য হাত করে দোয়া করে বলেন সুবহানাল্লাহ আপনার অবস্থা হলো কেন এরকম কেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমার ছেলে হাফেজ হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার ছেলেটা আমার জন্য কোরআন পড়ে তেলাওয়াত করে আমার জন্য দোয়া করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে জান্নাতের ভিতরে এই নূরের তার প্রদান করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ